আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন নিরাপদে আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। বাঁধাকপি দিয়ে মুসুরির ডাল রান্না করব। তাই একটা বাঁধাকপির পুরো অর্ধেকটা এরকম চাকচাক করে কেটে নিয়ে আমি তৈরি হয়ে গেছি। এটাকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। কিছুটা প্রসেসিং প্রয়োজন। প্রসেসিংটা অন্য কোনো কারণে নয়, রান্নার সময় কমানোর জন্যই এই প্রসেসিং। ব্যস্ত এই জীবনে আমরা এখন কিন্তু আর পুরোটা সময় রান্নার পিছনে ব্যয় করতে চাই না, কারণ নিজেকেও তো সময় দিতে হবে, সময় দিতে হবে পরিবারকে। তাই নিজের প্রয়োজনে আমরা বের করি কিছু সহজ পদ্ধতি যা আমাদের রান্নার সময়টাকে কমিয়ে আনবে, অথচ পুষ্টিগুণে ঠিকঠাক, একেবারে ষোলো আনা। এমনি কিন্তু বাঁধাকপি রান্না করতে গেলে সময় একটু বেশি লাগে এটা সিদ্ধ হতে, তাই সময় কমানোর এটা একটা পন্থা। আর এতে আরেকটা কাজ হবে, বাঁধাকপির যে নিজস্ব একটা কড়া গন্ধ আছে সে গন্ধটাও এটা দূর করতে সাহায্য করবে। বাঁধাকপিতে নানা পুষ্টিগুণ আছে জানার পরও অনেকে এটাকে পাশ কাটিয়ে চলে যায় শুধুমাত্র এর কড়া গন্ধটার জন্য। এবার কিন্তু তারা আর বলতে পারবে না বাঁধাকপি খেতে আমার ভালো লাগে না। এই দলটাকেই দেখবেন সবচেয়ে আগে টেবিলে বসে ডালের বাটিটা টেনে নিচ্ছে, কারণ এটা ততটাই মজা। যাই হোক, মূল রেসিপির বর্ণনায় ফিরে যাই। আমরা বাঁধাকপিটার মধ্যে কিছুটা হলুদ আর লবণ ছড়িয়ে দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মেখে নিব। এভাবে মেখে নেওয়ার কারণে বাঁধাকপি থেকে পানি বেরিয়ে আসবে, যার কারণে গন্ধটা কমে যাবে, বাঁধাকপি নরম হয়ে আসবে। তবে তার জন্য মেখে কিছুটা সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তাই বাঁধাকপিটা এরকম মাখা থাক, এটাকে আমরা সরিয়ে রাখি, আর মুসুরির ডালটাকে আমরা এখন তৈরি করে নিই, অর্থাৎ এটাকে আমরা এখন সিদ্ধ করে নিব। প্রবাসী বাংলাদেশ থেকে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। ডালটা সিদ্ধ করার জন্য আমরা এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পানিটা খেয়াল করুন, একেবারে বেশিও না আবার একেবারে কমও না। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা হলুদের গুঁড়া, সামান্য কিছুটা মরিচের গুঁড়া। চুলায় হাঁড়ি বসিয়ে চুলাটাকে সেট করে দিব মিডিয়াম ফ্লেমে। সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটাকে এখন সিদ্ধ হতে দিব। এই মুহূর্তে আমরা লবণ দিলাম না, লবণটা পরে মেশাবো। অনেক সময় রান্নার শুরুতে লবণ মিশিয়ে দিলে ডালটা সিদ্ধ হতে সময় বেশি নেয়, তাই কিছুটা সময় ডালটা সিদ্ধ হওয়ার পর যখন আমরা এসে নেড়েচেড়ে বুঝবো যে ডালটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, তখন আমরা এর মধ্যে লবণ যোগ করবো। লবণটা একটু বুঝেই যোগ করবো, একেবারে প্রথমেই অতিরিক্ত লবণ দিয়ে দিব না। বাঁধাকপিও তো লবণ দিয়ে মেখে রেখেছি, বা লাগলে প্রয়োজনে পরে দেওয়া যাবে। লবণটা নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমরা দেখে নিই বাঁধাকপিটার কী অবস্থা। হ্যাঁ, আস্তে আস্তে পানি কিন্তু ছাড়ছে। যাই হোক, আরও কিছুটা সময় নেই আমরা, বাঁধাকপি থেকে পানি ছাড়তে থাকো আর এদিকে ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাক। তবে মাঝে মাঝে কিন্তু এসে নেড়েচেড়ে দেখতে হবে কতটুকু পানি আছে, ডাল কতটুকু সিদ্ধ হয়েছে, কারণ এটার উপরই ডিপেন্ড করবে নতুন করে পানি যোগ করব কি করব না। কারণ সব মুসুরির ডাল কিন্তু একই সময়ে সিদ্ধ হয় না, কোনোটা শক্ত থাকে, সিদ্ধ হতে সময় নেয়, কোনোটা কিন্তু আবার খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যেমন আমাদের ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, নতুন করে আর কোনো পানি দেবার প্রয়োজনই হয়নি। তবে এখন যেহেতু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আমি ডালটাকে ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে ঘুটে দিব। এদিকে এতক্ষণে বাঁধাকপি থেকে ভালোই পানি বেরিয়ে এসেছে, তাই বাঁধাকপিটাকে আমরা এখন প্রসেস করে নিব। ডালটা আপাতত কম জ্বালে পিছনের চুলায় বসিয়ে রাখি, আর চুলায় নতুন করে বসিয়ে দিচ্ছি আরেকটা ফ্রাই প্যান। 1/4 কাপ তেল আমরা দিয়ে দিচ্ছি, এই প্রথম কিন্তু এই রান্নাটায় তেল ব্যবহার হচ্ছে। তেলটা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি। নেড়েচেড়ে সামান্য ভিজে নিব, একেবারে বাদামি হওয়ার প্রয়োজন নেই, কিছুটা নরম হলেই আমরা এর মধ্যে মিশিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এই রান্নাটায় কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন নেই। এবার মশলাটা কিছুটা সময় নিয়ে কষিয়ে নিব, তবে কষানোর শুরুতে কিছুটা পানি দিয়ে দিব যেন মশলাটা কষাতে কষাতে হাড়ির নিচে ধরে না যায় বা পুড়ে না যায়, এবার কষাতে সুবিধা হবে। তবে সামান্য নেড়েচেড়ে মিশিয়ে দিয়েই আমরা এর মধ্যে এখন যোগ করব 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1/2 চা চামচ শুকনা লাল মরিচের গুঁড়া। জিরার গুঁড়াটা একটু বেশি, এটা 1 চা চামচ, তবে ধনের গুঁড়া 1/2 চা চামচ। এবার সব মশলাগুলোকে নেড়েচেড়ে কষাতে থাকবো, একটু সময় নিয়ে কষাবো আমরা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলাটা ভাজা ভাজা হয়ে আসে আর এরকম তেল উঠে আসে। আর এবার আমরা পানিটা ঝরিয়ে উপর থেকে বাঁধাকপিটা মশলাটার মধ্যে দিয়ে দিব, আর এই বাঁধাকপি থেকে বেরিয়ে আসা পানিটা আমরা কোথাও ব্যবহার করবো না, এটাকে আমরা ফেলে দিব। একটু নেড়েচেড়ে মশলাটার সাথে বাঁধাকপিটাকে সুন্দর করে মিশিয়ে নিব, তারপরে অল্প সময়ের জন্য এটাকে ঢেকে দিব। যদিও জাল কমানো আছে, তারপরও ডালটাকে মাঝে মাঝেই নেড়েচেড়ে দেখে নিব যেন একেবারে পানি শুকিয়ে না যায় বা হাড়ির নিচে ধরে না যায়। বাঁধাকপিটাকে অল্প একটু সময়ের জন্য আমরা ঢেকে দিয়েছি যেন ভিতরে একটা ভাপ পায়। তবে বাঁধাকপির পানি যেহেতু আমরা লবণ দিয়ে বের করে ফেলেছি, খুব বেশিক্ষণ ঢেকে চুলায় বসিয়ে রাখলে নিচে কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই 3-4 মিনিট পরেই আমরা ফিরে আসবো। এসেছিও তাই, তারপরেও কিন্তু দেখছি নিচে হালকা ধরে যাই একটা ভাপ তৈরি হয়েছে, তাই এখন কিছুটা পানি প্রয়োজন। পানিটা দিয়েই সামান্য নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমরা এটাকে ঢেকে দিব। এদিকে পাশের চুলায় ডালটাকেও দেখে নিব শুকিয়ে গেল কিনা বা নিচে ধরে গেল কিনা। আর ঢাকনা দিয়ে বাঁধাকপিটাকে আমরা চুলায় ততক্ষণই বসিয়ে রাখবো যতক্ষণ না এটা মোটামুটি একটু নরম হয়ে আসে, অর্থাৎ পুরোপুরি সিদ্ধ না হলেও এর কাঁচা কচকচে ভাবটা যেন চলে যায়। আর বাঁধাকপিটা যখন এরকম অবস্থায় আসবে, তখন আমরা এর সাথে যোগ করব কিছু মটরশুঁটি। এখানে আমি 1 কাপ পরিমাণে মটরশুঁটি নিয়েছি। আমি ব্যবহার করছি ফ্রোজেন মটরশুঁটি, যা এখানে আমরা 12 মাসই প্যাকেটজাত অবস্থায় পেয়ে থাকি। মটরশুঁটিটা মিশিয়ে দিয়ে আমরা এটাকে আবার ঢেকে দিব। এবার অপেক্ষা করব বাঁধাকপি পুরোই সিদ্ধ হয়ে আসুক, সাথে মটরশুঁটিটাও সিদ্ধ হয়ে যাক। আর এরপরে ফিরে এসে আমাদের প্রথম কাজটাই হবে একটু নেড়েচেড়ে
বুঝে নিয়ে লবণটা চেক করে দেখা। লবণটা পারফেক্ট আছে বুঝতে পারলেই আমরা এখন যেটা করব, হাফ চা চামচ পরিমাণ একটু চিনির সাথে যোগ করব। এটা কিন্তু সিক্রেট, এটাও তো ঢাকঢোল পিটিয়ে বলার কিছু নেই। এতটুকু চিনির স্বাদ আলাদা করে বোঝার কোনো উপায় থাকবে না। তবে এতটুকু চিনি এই ডালটার মধ্যে যুক্ত করবে ভিন্ন মাত্রার এক স্বাদ, তাই আমি বলবো অবশ্যই এটাকে স্কিপ করবেন না। আর এবার আমরা এর মধ্যে মোটা মোটা চাকচাক করে কাটা পুরো একটা টমেটো এর উপরে ছড়িয়ে দিব, হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আর এই ফাঁকে চেক করেও নিব বাঁধাকপি কতটা সিদ্ধ হলো, তাই বাঁধাকপির একেবারে শক্ত অংশটা চেক করাটাই উত্তম। যদিও আমি জানি আমাদের বাঁধাকপি সিদ্ধ হয়েই গেছে, যে কারণেই তো টমেটোটাকে এখন আমরা মিশিয়েছি, তাই এখন ঢেকে দিচ্ছি। আর ঢাকনা উঠাবো টমেটোটা মোটামুটি নরম হয়ে আসলে, হালকা হাতেই একবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। তবে টমেটোটাকে একেবারে পুরোপুরি মিশিয়ে ফেলবো না, ডালে মেশানোর জন্য বাঁধাকপি এখন পুরোপুরি রেডি। এবার ফাইনাল টাচ আপ, বাঁধাকপিটা এখন আমরা মিশিয়ে দিব ডালের সাথে, নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিব কিছুটা সময়, ডাল আর বাঁধাকপি একসাথে বলক আসতে দিব। এখনই বুঝবো ডাল কতটা ঘন আছে আর পানি লাগবে কিনা। আমি অবশ্য একেবারে ঘন থকথকে ডালটা পছন্দ করি না, তাই কিছুটা পানি আমি যোগ করব। তবে আপনারা নিজস্ব পছন্দের উপর ডালের ঘন বা পাতলা ভাবটা ধরে রাখবেন। তবে সাধারণ একটা টিপস এখন শেয়ার করে রাখি, এই ডালটা নামানোর পর কিন্তু নিজে থেকে আরো কিছুটা ঘন হয়ে আসবে, পানি দেওয়ার সময় সে কথাটাও কিন্তু মাথায় রাখতে হবে। যদিও বলেছি ফাইনাল টাচ আপ, তারপরেও সামান্য একটু কাজ বাদ আছে, ডালটাকে আমরা বাগার দিব। আর এজন্যই ডালের হাঁড়িটা আমরা পিছনের চুলায় আবার বসিয়ে দিয়েছি, আর সামনের চুলায় সেই একই ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি এর মধ্যে কিছু শুকনা লাল মরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে তেলে দিয়ে দিচ্ছি, আর সাথে দিচ্ছি তেজপাতা, এই দুটো সামান্য ভেজে নিচ্ছি। যখন মরিচটার মধ্যে বেশ ভাজা ভাজা একটা ভাব চলে আসবে, তখন দিব এক চা চামচ পরিমাণে কালো জিরা, নেড়ে চেড়ে হালকা ভেজে নিব, তবে একেবারে পুড়িয়ে ফেলবো না। এবার এর মধ্যে যোগ করব কিছু পেঁয়াজ কুচি, একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। পেঁয়াজটা সামান্য নরম হয়ে এলেই এর মধ্যে আমরা দিয়ে দিব গোল গোল করে কাটা রসুনের কিছু স্লাইস। এবার সবকিছুকে একসাথে ভাজতে থাকবো, এর মাঝে ডালে কিছু কাঁচা মরিচও দিয়ে দিব প্রত্যেকটা মাঝখান দিয়ে ফালি করে। বাঁধাকপি দিয়ে রান্না করায় ডালটা হালকা ঝালই ভালো লাগে। এদিকে পেঁয়াজ রসুনটা আমরা সে পর্যন্তই ভাজতে থাকবো যতক্ষণ না এটা লালচে হয়ে আসে, তবে অবশ্যই পুড়িয়ে ফেলা যাবে না, পুড়ে গেলে এটা খেতে তিতা লাগবে। আর বাগারটা রেডি হয়ে গেলে পুরো জিনিসটা আমরা ডালের মধ্যে ঢেলে দিব, নেড়ে চেড়ে মিশিয়ে দিব, সেই সাথে ফাইনালি স্বাদটাও চেক করে দেখবো লবণ বা চিনি কোনো কিছু প্রয়োজন আছে কিনা। সবকিছু ঠিকঠাক থাকলে চুলায় বসিয়ে রাখবো টকবকে একটা বলক আসা পর্যন্ত। এ পর্যায়ে আমরা যোগ করবো কিছু ধনে পাতা কুচি, ব্যাস একেবারে 100-100, স্বাদের আর কোনো কিছুই ঘাটতি থাকলো না। নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েই 2-3 মিনিট আমরা চুলায় বসিয়ে রাখবো, তারপর চুলাটা বন্ধ করে দিব। ডালটা পুরোপুরি রেডি, এখন শুধু পরিবেশনের পালা। খুব সহজ উপকরণ আর সহজ প্রক্রিয়ায় রান্না করা এই ডালটা কিন্তু খেতে দারুণ মজা। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে সামনে আবার নতুন নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই আছেন তাদের জন্য অনেক ভালোবাসা। যারা সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে আজকেই নতুন, আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। খোদা হাফেজ।